Hello everyone, welcome to my YouTube channel. Today I will discuss about interjection. I have already discussed about all the parts of speech. Okay, now I will discuss about interjection. So what is interjection? Interjection is a word that show sudden or spontaneous feeling or emotion. Interjection হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো আমাদের হঠাৎ মনের আবেগ বা অনুভূতিকে প্রকাশ করে। যেমন এক্সাম্পল দেখো, হুররে, I have won the race. Yippee, I bought a new mobile phone. Oops, I am sorry. So, এই যে হুররে, yippee, oops, এই যে শব্দগুলো, এই শব্দগুলো দ্বারা আমাদের মনে হঠাৎ আবেগ, আমাদের যে অনুভূতি, হঠাৎ যে অনুভূতি সেটা প্রকাশিত হচ্ছে। ইন্টারজেকশনের সাথে সেন্টেন্সের যে বাকি ওয়ার্ডগুলোর কোনো রকম কোনো কানেকশন নেই। ইন্টারজেকশন এক্সক্লামেটরি সেন্টেন্সের সামনে বসে এবং মনের হঠাৎ আবেগ প্রকাশ করে। ইন্টারজেকশন শেষ হয় কমা বা এক্সক্লেমেশন দিয়ে। ওকে, তাহলে আমরা চলতে ফিরতে যখন তখন আমরা কথায় কথায় ইন্টারজেকশনের ব্যবহার করি। যেমন আমাদের যদি ভয় করে, আমরা যদি রাগ করি, কি দুঃখ পাই, কি আনন্দ পাই, কি ব্যথা পাই, কি ঘৃণা হোক, সমস্ত ক্ষেত্রে আমরা ইন্টারজেকশনের ব্যবহার করি। এরকম কিছু ইন্টারজেকশন দেখো, ওয়াও, ওকে, হা, ওপস, আউচ, হাই, ইয়াক, হ্যালো, হুশ, ব্রেভো, অ্যালাস, ওফ, আহ, হুররে। ওকে, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। এই ইন্টারজেকশনের ব্যবহার আমরা যখন তখন করি। তোমরা একটু দেখে নাও। আজকের ক্লাসে আমি ইন্টারজেকশন নিয়ে আলোচনা করলাম। সো পার্টস অফ স্পিচের সমস্ত পার্টগুলো বোঝানো কমপ্লিট। তোমরা সমস্ত পার্টগুলো দেখবে এবং যদি আজকের পড়াটা তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের মধ্যে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।